আসসালামু আলাইকুম। ফ্যাক্ট নম্বর এক, আমরা হয়তো টানা এক মাস জিম করে ভাবি আমাদের শরীরের অনেক চর্বি কমিয়ে ফেলেছি, আর কয়েকদিন ভালো মন্দ খেয়ে চিন্তা করি শরীরের চর্বি জমিয়ে ফেলেছি। আসলে আমরা চর্বি বাড়াতে বা কমাতে কোনোটাই পারি না। অতিরিক্ত পরিশ্রম করলে চর্বির কণাগুলো ছোট হয়ে যায়, আর ভালো মন্দ খাওয়া দাওয়া করলে চর্বির কণাগুলো আকারে বড় হয়ে যায়। আমরা আসলে চর্বির কণা জিম করে কমাতে কিংবা খেয়ে বাড়াতে পারি না। ফ্যাক্ট নম্বর দুই, প্রিয় দর্শক, আপনি জানেন কি চাঁদের পায়ের ছাপ কতদিন থাকে? চাঁদে যেহেতু কোনো বাতাস নেই, তাই ধুলাবালি কখনো পায়ের ছাপ ঢেকে ফেলতে পারে না। সুতরাং বলাই যায় চাঁদে পায়ের ছাপ আজীবন থেকে যাবে। তবে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা মনে করে নীল আর্মস্ট্রং কখনো চাঁদে যাননি, যাদের এই সন্দেহ আছে। আপনি নিজেই চাঁদে যেয়ে দেখুন তার পায়ের ছাপ চাঁদে আছে কি না। ফ্যাক্ট নম্বর তিন, ট্রেস টুবি নামের এই গ্রহকে নরকের গ্রহ বললে ভুল হবে না, কারণ এই গ্রহতে কখনো রাতের শেষ হয় না। তাও আবার আমাদের পৃথিবীর মতো উজ্জ্বল তারাভরা রাত হলে কথা ছিল, এখানকার রাত কিন্তু একেবারে নিকষ কালো অন্ধকার। এই গ্রহটি আসলে পুরোটাই গ্যাস দিয়ে ভর্তি, আর এই গ্যাসগুলো কয়লার মতো কালো যা সমস্ত আলোকে শুষে নেয়, তাই এই গ্রহতে কিছুই দেখা যায় না, শুধুমাত্র পুরো অন্ধকার। এই গ্রহের মাঝখানে যে লাল আভা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে গ্যাস পোড়া আগুন। জেনে অবাক হবেন, এই গ্রহের আগুন পৃথিবীর লাভার চেয়েও অনেক বেশি উত্তপ্ত। তাহলে এখন আপনি নিজেই ভাবুন কেন এই গ্রহকে নরকের গ্রহ বলা যায়। ফ্যাক্ট নম্বর চার, দর্শক, আপনি জানেন কি দাঁত কি নিজে নিজে হিল হতে পারে? অনেক সময় ব্যথা পেয়ে আমাদের দাঁত পড়ে যেতে পারে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে হঠাৎ পড়ে যাওয়া দাঁত মাড়িতে আবার বসিয়ে দিলে সেটা নিজে নিজে হিল হতে পারে, কিন্তু সেই দাঁত মাড়িতে লাগাতে হবে পড়ে যাওয়ার 30 মিনিটের মধ্যে, না হলে আর আজীবন কখনো সেই দাঁত আর মাড়িতে বসবে না, আর আপনার মুস্কি হাসি কিছুটা এমন হয়ে যাবে। দর্শক, ফ্যাক্টটি যদি জীবনে প্রথমবার শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবেন। ফ্যাক্ট নম্বর পাঁচ, এবার আমি আপনাদের একটি অদ্ভুত টেকনিক শেখাবো। আপনি যদি পানি দিয়ে বরফ তৈরি করেন তাহলে তা দেখতে ঘোলা ধাবে, কিন্তু পানি যদি আপনি ফুটিয়ে তারপর বরফ তৈরি করেন তাহলে দেখতে একদম ট্রান্সপারেন্ট হবে, যা দেখতে খুবই আকর্ষণীয়। এর কারণ হচ্ছে পানি ফুটালে তা থেকে সকল গ্যাস বের হয়ে যায়, এবং কোনো গ্যাস না থাকার কারণে এই পানি দিয়ে বানানো বরফ একদিক থেকে অন্যদিকে দেখা যায়, আর তার ড্রিঙ্কের মধ্যে ঢাললে একদম অদৃশ্য হয়ে যায়। ফ্যাক্ট নম্বর ৬, প্রিয় দর্শক, আপনি জানেন কি মানুষের মনে কত ধরনের ভয় রয়েছে? একটি গবেষণায় ডক্টররা বলেন মানুষের মধ্যে প্রায় 400 ধরনের ভয় থাকে, আর ইন্টারনেটের অপর একটি রিসার্চ অনুসারে মানুষের মধ্যে 1000 রকমের ভয় রয়েছে। এর মধ্যে আমার কাছে সবথেকে অদ্ভুত যে ভয়টি লেগেছে তা হলো পোগোফোবিয়া। যার পোগোফোবিয়া রয়েছে সে দাঁড়িকে ভয় পায়, সত্যি কি অদ্ভুত ভয়, তাই না? ফ্যাক্ট নম্বর ৭, আপনি জানেন কি এক্সেলেটরের এই ব্রাশগুলো কাজ কি? আমরা অনেকেই হয়তো ভাবি এটি দেয়া হয়েছে হয়তো জুতা পলিশ করার জন্য, কিন্তু না প্রিয় দর্শক, এই ব্রাশের কা একটি চমৎকার কাজ রয়েছে। এই ব্রাশ এই জন্য দেয়া হয় যেন লম্বা কোট বা মেয়েদের লম্বা জামা এক্সেলেটরের ভিতরে ঢুকে না যায়, কারণ ঢুকে গেলে মারাত্মক দুর্ঘটনা হতে পারে। কেমন লাগলো আজকের ফ্যাক্টগুলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে লাইকে ক্লিক করুন, এবং আপনি যদি এমনই ভিডিও পছন্দ করে থাকেন আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে আবরণ 413 চ্যানেলের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।